হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আজকে আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম। অনেকদিন পর ব্লগ করছি, মেয়ের পরীক্ষা চলছে, তোমরা তো জানোই ব্লগ একদম করতে পারছি না, সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, সমস্ত কিছু রেডি করে মেয়েকে নিয়ে আবার যেতে হচ্ছে, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের ওখানে বসি। যাই হোক, এসে আবার বাকি পেন্ডিং কাজগুলো সারতে হচ্ছে, তো একদম টাইম পাচ্ছি না তোমাদের সাথে কথা বলার, গল্প করার বা কিছু শেয়ার করার। তো আজকে তো শনিবার এবং আজকে আরেকটা স্পেশাল দিন, আজকে বিশ্বকর্মা পুজো। তোমাদের সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটাও। আর বিশ্বকর্মা পুজোতে নর্মালি অনেক কিছুই ছুটি থাকে, তারপরে আজকে স্যাটারডে, তো অনেক যেগুলো ছুটি থাকে না সেগুলোও হয়তো স্যাটারডের কারণে ছুটি হয়ে গেছে। একটা পুজো দেওয়া হয় আমাদের, মানে আমাদের বাইক আর স্কুটি দুটোই পুজো দেওয়া হয়। তা বাবার এক বন্ধুর আছে, কাকুর আর কি গ্যারেজ আছে, সেখানেই পুজো দেওয়া হয় বাবারটা। আর আমার পতিদেবেরটা কোথায় পুজো দেবে জানি না, কেন ও তো আর যাবে না, হয়তো বিকেলে আমরা রামপ্রসাদ ভিটায় গিয়ে ওই গাড়ির নাম্বারটা লিখে পুজোটা দিয়ে আসবো। তো কী করবো, কীভাবে পুজোটা দেবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে কী করে দেবো। মেয়ে উঠে পড়েছে, কার্টুন দেখছে, এখন ব্রাশ করে খাবে। আর ও উঠে পড়েছে, ও বলেছে আজকে অফিস যাবে, ওর মানে ছুটি আবার ছুটিও না, মানে মিক্স আপ টাইপের, বলছে যদি না যাই প্রেজেন্ট না করে তাহলে আমার একটা ছুটি কেটে নেবে, বাট কোনো কাজ নেই এবারে। আর খাওয়া দাওয়া করাবে হয়তো, যাই হোক, তা ওয়েদারটা খুব খারাপ, ও বলেছিলো যে বাইক নিয়ে যাবে, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ। মেয়ে তো বলছে আজকে আমি বাড়িতে, তুমি যেও না বাবা, এখন দেখা যাক কী হয়। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো, আশা করি ভালো লাগছে, ভালো লাগবে। আমি অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা দিন শেয়ার করব, তো প্লিজ সঙ্গে থেকো। দাঁড়াও, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। দেখো বাইরের ওয়েদারটা, জাস্ট আকাশটা দেখো, প্রচণ্ড একটা গম্ভীর পরিস্থিতি বাইরে, কিন্তু বৃষ্টি পড়ছে না। তুমি যদি মনে করো জামা কাপড় কাচবে, কাচতে পারো, কিন্তু শুকাবে নাকি সেই সম্পর্কে কোনো গ্যারান্টি নেই। আমাকে যেতে হচ্ছে অফিসে, বাইক নিয়ে যাচ্ছি আজকে, তো বাস সার্ভিস আমাদের অ্যাভেলেবেল নেই, কিছুক্ষণের জন্য যাব, ওখানে গিয়ে যদি কিছু পারি তারপরে দেখাবো ঠাকুর। এই যে কুচি আমাকে বলেছিল বাইরে থাকতে, কিন্তু এখন জন্য রেগে গেছে ও। সকালবেলার পর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, এখন সন্ধ্যা মানে 7:25 বেজে গেছে, এখন আমি একটুখানি বেরোচ্ছি বলতে বলেছিলাম তোমাদের গাড়িটাকে পুজো দেওয়ার ব্যাপার আছে, তো দেখি গাড়িটাকে পুজো দিতে নিয়ে যাচ্ছি, আর এদিকে একটু ঘুরে খুব শিগগিরই বাড়ি চলে আসবো, কারণ মেয়েকে পড়তে বসাতে হবে। আমি আইসক্রিম খাবো, ফুচকা খাবো, খেলনা কিনবো। ও আইসক্রিম খাবে, ফুচকা খাবে, খেলনা কিনবে। এই বেরোচ্ছি, এই 4:45 নাগাদ আমার আবার বর্মন্দাই এলো, এসে মেয়েকে জামা দিয়ে গেল, তো এই ওরা জাস্ট গেল, যাওয়ার পরে এই আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো রাস্তায় গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করবো। তোমাদের যেমন বললাম গাড়িতে পুজো দেবো তাই এসেছি, তবে নর্মালি আমরা যেখানে সবসময় যাই রামপ্রসাদ দর্শন করে আসছি, আচ্ছা সেখানে যাইনি, মন্দিরটা হয়তো বন্ধ হয়ে গেছে, তাই এই দিকটাতে আর গেলাম না। আর আমাদের গঙ্গার পাড়ে আরেকটা মন্দির আছে সিদ্ধেশ্বরী মার, তো সেখানে এসেছি, কিছু কিনিনি, শুধু গাড়ির নাম্বারটা দিয়ে মায়ের কাছে, মায়ের পায়ে আর কি পুজো দিয়ে দিলাম, আর এখন ঠিক পুড়িয়ে দিয়েছে ঠাকুরমশাই, ঠাকুরমশাই ফুল দিয়ে দিলো, ওটাই গাড়িতে রেখে দিলাম। তো চলো মাকে দর্শন করো, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি
এখন বার্গার আর ফ্রাইড মোমো আর এ দেখো মিষ্টি। আমাকে বলেছিলাম যে বাবা এক কাকু ওখানে পুজো দেবে, তো সেই কাকু মিষ্টির প্যাকেট দিয়েছে, অনেকগুলো মিষ্টি রয়েছে এখানে। তো বাবা আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিল, তখন কাকু দিয়ে দিয়েছে মিষ্টির প্যাকেটটা। আর বার্গার আর মোমোটা হলো অর্ডার দিয়ে নেওয়া হয়েছে, তখন তোমাদের বললাম যে আমার নন্দাই এসেছিলো, তা বাড়িতে কিছু বানায়নি আর শনিবার যেহেতু নিরামিষ আর মানে যেমন বলেও আসিনি যে আসবো বা কিছু, হট করে সারপ্রাইজ ভিজিট দিয়ে দিয়েছে আর কি। তো কিছু রেডিও ছিল না, তার জন্য ও তো তখন চলে এসেছিলো অফিস থেকে, তা ও বললো চলো কিছু অর্ডার করে দিই। তা আমাদের এখানে ওয়া মোমোর একটা নতুন শপ হয়েছে আর কি, স্টোর হয়েছে, তো ওখান থেকেই অর্ডার করেছিল। মোমো আর বার্গারের একটা প্যাকেট ছিল সেটাই, তো এটা কেটা দাদা মানে জ্যামুকে দিয়ে দেওয়া হয়েছে, প্লাস আমরাও এখন খাবো। মানে স্ন্যাক্সটা ভালোই হলো, আর এখন আর বিশেষ কিছু নেই করার মতো। করার মতো বলতে চা খাবো, মা চা বানাচ্ছে, চা খাইয়ে চা খেয়ে মেয়েকে নিয়ে পড়তে বসবো। আর আমার নন্দাই এসেছিলো, বললাম যে জামা দিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস একটা খুব সুন্দর রেড কালারের জামা দিয়ে গেছে মানন্দাই এসে, দেখো বুকের মধ্যে অনেকগুলো বাটারফ্লাই, ভেতরে একটা ব্লু কালারের হাতা দেওয়া আছে, নেটের হাতা, খুব সুন্দর। চাইলে আমি হাতাটা লাগাতেও পারি, আবার নাও লাগাতে পারি। তো মেয়ের আরেকটা জামা হয়ে গেল, মেয়ের বাজার বলো। তো চলো আজকে আর কিছু শেয়ার করার নেই বিশেষ কিছু তোমাদের সঙ্গে, আর রাতের আজকে ডিনারে ভাত নেই, ভাত খাবো না আর কি, আজকে পরোটা খাবো, পরোটা খাবো, তাই ময়দা মাখা হয়ে গেছে। বাবা যদি রুটি খায় তাহলে বাবা রুটি খাবে, আর আমরা পরোটা খাবো, মানে আমি মা বর আর আমার মেয়ে আমরা পরোটা খাবো। আমার বর আবার বলেছে ঘিয়ে ভেজে দেবে পরোটাগুলো, যেহেতু সকালে লুচি খাওয়া হয়েছে তেলে ভাজা, তাই বলছে পরোটাগুলো ঘিয়ে ভেজে খাবো না। ওকে চলো ঘিয়ে ভেজেই দেবো। তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো বিশ্বকর্মা পুজোর দিনটা ভালোই কাটলো, বেরিয়েছিলাম তোমরা দেখলে, তো খুব একটা রাস্তাঘাটে দেখলাম সেরকম কোনো লোকজনও নেই, ভিড়ভাড়টাও নেই, হালকা আমরা একটুখানি জাস্ট পুজো দিলাম, দিয়েই চলে এসেছে। একটু দাদুবাড়ি গেছিলাম, দাদুর সাথে দেখা করে চলে এসেছি, অনেকদিন দাদুবাড়ি যাই না তাই দেখা করেই চলে এসেছে। তো চলো এই ছিল আমার আজকের দিনটা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।